সম্প্রতি শ্রীলঙ্কার ক্যান্ডিতে এক বিউটিশিয়ান মাইল লম্বা তিন বিয়ের শাড়ি পরেছেন গিনেশ বুকে রেকর্ড করার আশায় কিন্তু এ ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে দেশটিতে কারণ ওই তিন মাইল লম্বা শাড়ি ধরার জন্য প্রায় আড়াইশো শিক্ষার্থীকে ব্যবহার করা হয়েছে কেন শিশুদের এ কাজে ব্যবহার করা হলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করছে শ্রীলঙ্কার শিশু সুরক্ষা কর্তৃপক্ষ শহরের একটি প্রাইমারি স্কুলের আড়াইশো বেশি শিক্ষার্থী বৃহস্পতিবার ক্যান্ডি রোডের পাশে দাঁড়িয়েছিল তিন মাইল লম্বা বিয়ের শাড়ি ধরার জন্যই শিশুরা রাস্তার পর ধারে দাঁড় করানো হয়েছিল এই ওই শাড়ি পরিহিত ব্রিটিশিয়ান দাবি করেছেন এটি বিশ্বের সবচেয়ে লম্বা বিয়ের শাড়ি তিনি মনে করছেন এই বিয়ার শাড়ি গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করে নেবে কেন্দ্রীয় প্রদেশের মুখ্যমন্ত্রী সারাত এক নায়কের পৃষ্ঠপোষকতায় ক্যান্ডির রাস্তাতে ওই শাড়ি প্রদর্শন আয়োজনটি করা হয় সূর্যের তাপে রাস্তার ধারে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা শিশুরা দাঁড়িয়েছিল কেন কোন মানবতাই কীভাবে ভেবে স্কুলের কাজ শিশুদের এ কাজে ব্যবহার করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এডুকেশন ইউনিয়নগুলো ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে তিন মাইল লম্বা ওই শাড়ি প্রদর্শনের আয়োজনটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে